সবাই কি ফেসবুক তোলা মানে কি সবাই আমার ডায়লগে ভোট দেবে এর কোনো মানে নেই, তবে আন্তরিকতাটা বোঝা গেছে, উচ্ছ্বাসটা বোঝা গেছে, সেই উচ্ছ্বাসটা এখানে আছে। আমি তো এখন প্রতিশ্রুতি দিতে পারি, কথা দিতে পারি, কিন্তু কাজ তো করতে পারবো না যতক্ষণ আমি নির্বাচিত। কমেডিয়ানের মা মারা গেল, শ্মশানে গিয়ে বলছি বাবা তারা এখানে কী ব্যবহার কী করছে হাসি, সেটা যেমন দুর্ভাগ্য, কিন্তু লোকের মুখে হাসি ফুটানোটাও একটা খুব কঠিন কাজ। উত্তর পাড়ায় কি সেভাবে কোনো রাজনৈতিক ইস্যু নেই তার থেকে বেশি জনপ্রিয়তা কাজ করে? এটা বলা খুব মুশকিল, তার আগে অনেক দোষালো ছিল, চান বা না চান, দর্শক চান বা না চান, বিকেল পাঁচটার সময় আমি টিভি চালালে আপনার ড্রয়িং রুমে আমি ঢুকে পড়ি, আপনার অন্তর্মহলে আমি ঢুকে পড়ি, সে কারণে আমি সবার, আমি কিন্তু ডিরেক্ট রাজনীতিতে এত বছর আসি, তৃণমূলেরও 10 বছরের জামানায় আমি আসি, আমার কোনো লালালো নীলালো মানে আমার দরকারও নেই, আমি চাইও, আমি কোনো সরকারি কমিটিরও মেম্বার ছিলাম। এই জিতাহারাটা না যেন জনতা জনতার পশ্চিমবঙ্গের এখন 2021 যে রাজনৈতিক পরিস্থিতি তাতে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতা তো একটাই, তার তলায় থেকে ফুটছাড়িকে অশান্তি না করে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সারা সংসারটাকে এক হতে হয়। উত্তর পাড়া বিধানসভা কেন্দ্রে বিগত 2 জন বিধায়ককে এনারা কেউ পান, আমি হেরে যাওয়া মানে এখানটায় হেরে গেলাম বলে পরে মানে নেতাজি স্পোর্টিং ক্লাবে হেরে গেলাম বলে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে যোগ দেবো সে নিয়ে আমি। নমস্কার কলকাতা 24/7 এ আপনাদের সবাইকে স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবজানী, আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। কাঞ্চনদা প্রথমে কলকাতা 24/7 আপনাকে স্বাগত। আপনাকে দেখে যেটা প্রথমে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে আপনি এর আগে বলতেন যে আমি যদি পাঞ্জাবি পরি তাহলে দেখে মনে হবে হ্যাঙ্গারে পাঞ্জাবি ঝুলছে, এখন আপনি মানে পাঞ্জাবি পরেছেন তাহলে কি রাজনৈতিক নেতাদের মতো আপনিও নিজের লুক সেট করছেন? লুক সেট ঠিক বলবো না, কিন্তু ধরুন কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রোটোকল থাকে, আমি সেই প্রোটোকল মেনে চলেছি, হয় না কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রোটোকল থাকে, আপনি বিয়ে বাড়িতে হাফ প্যান্ট পরে যেতে পারবেন না, ইচ্ছে থাকলেও যেতে পারবেন না, বা ধরুন সেই রকমই আর কি, আমি আমার মনে হচ্ছে আমি একটা প্রোটোকল মেনে চলছি। না মানে পাঞ্জাবিটা পরলে নিজেকে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব মনে হয় না, একদমই তা নয়, যা গরম পড়েছে তাহলে চেনা বাবনে তো পইতে লাগে না, আমার এমনিও লাগে না, কিন্তু ঘটনাটা হলো যে এটা একটু কমফোর্টেবলও বলে, মানে এই গরমে আমার যেভাবে দৌড়তে হচ্ছে এবং যেভাবে আমার মানে বুথ ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ আমাকে ক্যাম্পেইন করতে হচ্ছে সেটাতে আমার মনে হয় এটা গরমের পক্ষে বেটার, কমফোর্টেবল। জনতা এক্সপ্রেস কাঞ্চন মল্লিককে বিপুল জনপ্রিয়তা দিয়েছে, তারপরে আপনি প্রচুর প্রোগ্রাম করেছেন বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে, তো মানুষের পালস বোঝেন আপনি, এখানে ভোট প্রচারে সেই সমস্ত অভিজ্ঞতা কাজে লাগছে? গ্রামাঞ্চলে প্রচুর শো করেছি, প্রায় 20-22 বছর ধরে তো শো করছি, অ্যাঙ্কারিং করি, জনতা এক্সপ্রেস করেছি, সাধারণ জনতাদের পালস খানিকটা হলেও বোঝা যায়, এবং এখানে যা হয় ভোটের ক্ষেত্রে সবসময় মানুষের তো একটা অধিক উচ্ছ্বাস আমাকে দেখতে থাকে বা অভিনেতা দেখলে থাকে, সবই ঠিক আছে, কিন্তু সবাই যে ফেসবুক তোলা মানে যে সবাই আমার ব্যালটে ভোট দেবে এর কোনো মানে নেই, তবে আন্তরিকতাটা বোঝা যায়, উচ্ছ্বাসটা বোঝা যায়, সেই উচ্ছ্বাসটা এখানে আছে। তখন যাচ্ছেন ভোটারদের কাছে কি বলছেন তারা? দেখুন সবই একতরফা তো না, সবই ভালো মন্দ সমস্যা সবই বলছেন, আবার কেউ কেউ খুব প্রশংসাও করছেন, ইয়েও করছেন, সব মিলেমিশে চলছে। আপনি কি বলছেন তাদের কাছে? আমি গিয়ে বলছি যে দেখুন আমি তো এখন প্রতিশ্রুতি দিতে পারি, কথা দিতে পারি, কিন্তু কাজ তো করতে পারবো না যতক্ষণ আমি নির্বাচিত হই, তো আমি নির্বাচিত হলে তখন আমি কী করবো সেটা প্ল্যানিংগুলো আমার মাথায় রয়েছে, আমি যত অঞ্চলে ঘুরছি সেখানে যে জিনিসগুলো আমার চোখে পড়ছে সেগুলো আমার মাথায় রয়ে যাচ্ছে, সেগুলো নির্বাচিত যদি হই আমি নির্বাচিত তাহলে আমি সেই অনুযায়ী কাজ করব। যেমন কী কী করতে চান? কী যেমন আমার খুব ইচ্ছে উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালটাকে সুপার স্পেশালিটি হসপিটাল করো, কেন অনেকটা জায়গা, সুন্দর একটা হেরিটেজ বিল্ডিং, এবং এখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল হলে সেখানে শুধু উত্তরপাড়া নয়, উত্তরপাড়া কোন্নগর নবগ্রাম প্লাস হুগলির অনেক জায়গা থেকে এখানে আসতে পারবেন লোকেরা এবং চিকিৎসা করতে পারবেন, এইরকম ধরুন কিছু জলের সমস্যা আছে, কিছু রাস্তার সমস্যা আছে, সেগুলো মাথায় রাখবে। কাঞ্চন, আপনাকে মানুষ কৌতুক শিল্পী হিসাবে চেনে, আপনি আপনার অভিনয় ক্ষমতার মাধ্যমে প্রচুর মানে মানুষের মন ভালো করে দিতে পারেন, তো ইলেকশনটা একটা খুব সিরিয়াস ব্যাপার,
তো এখানে আপনাকে কেন মানুষ সিরিয়াসলি নেবে, তার জন্য আপনি কি করছেন? দেখুন, এটা কমেডিয়ানদের একটা দুর্ভাগ্য যে ওই আর কি, যে কমেডিয়ানের মা মারা গেলেও শ্মশানে গিয়ে বলছে বাবা তারা এখানে কী ব্যবহার কী করছেন হাসি, সেটা যেমন দুর্ভাগ্য, কিন্তু লোকের মুখে হাসি ফোটানোটাও একটা খুব কঠিন কাজ। সেটা যদি করতে পারি তাহলে এখানেও সেই মানুষের গ্রহণযোগ্যতা, আমার তো যেহেতু লোকের মাঝখানেই কাজ, জনসাধারণকেই কাজ, আর আমরা চিত্র তারকারা তো তারকা হতেই পারবো না যদি না আমাকে জনসাধারণরা পছন্দ না করেন, ভালোবাসেন, তাদের ভালোবাসাতেই আজকে আমরা গ্রহণযোগ্য তা পেয়েছি। সেই জন্য আমার মনে হয় তারাও দুরকম চেহারা তো হয় মানুষের, হাসির আর মোড়কে হয়তো সবার সামনে আসি, কিন্তু আমার ভেতরেও একটা মানুষ আছে, আমার মধ্যেও একটা সচেতন ব্যক্তিত্ব আছে, সেইটা আমার মধ্যে প্লে করে, আমার মনে হয় সেটা তারাও বুঝতে পারে। আমরা এর আগেরবার বিধানসভা নির্বাচনে দেখলাম উত্তরপাড়ার ক্ষেত্রে বলছি যে এখানে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছিল সে কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, অন্য পেশা থেকে তাকে এনে ক্যান্ডিডেট করা হয়েছিল, এবারেও ঠিক তাই হলো। মানে উত্তরপাড়ায় কি সেভাবে কোনো রাজনৈতিক ইস্যু নেই, তার থেকে বেশি জনপ্রিয়তা কাজ করে? এইটা বলা খুব মুশকিল। তার আগে অনুপ ঘোষালও ছিলেন, তারপরে প্রবীণ ঘোষাল, তারপরে আর, এবং দেখুন যতই বলুন উত্তরপাড়া কিন্তু হুগলির একটা কালচারাল হাব, এখানে মানুষটা খুব অভিজাত, সম্ভ্রান্ত, শিক্ষিত। আমি জানি না হয়তো সেই কারণে কাউকে পাঠানো হয় কি না, কিন্তু আমি তো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রেরিত, আমি তো নিজের থেকে জায়গাটা চুজ করি নি, কিন্তু এখানে এসে যেটা মনে হয়েছে এখানে সত্যি শিল্পের কদর করা বা গুণী মানুষদের কদর করার মতো মানুষ আছে যারা এইটা বোঝেন, কদর করেন, তো আমার মনে হয় সেই কারণেই হয়তো বারবার এখানে শিল্পী বা অন্য পেশার কোনো মানুষকে পাঠান। এখানে আমরা অনেকেই বলছেন, অনেক মানুষই বলছেন যে রাজনৈতিক ব্যক্তি যারা নন, মানে অন্য ফিল্ড থেকে যারা আসছেন তাদের রাজনীতির প্রতি দায়বদ্ধতা অনেক। আপনাকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, আপনি অনেক ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, এখানকার এখানে আসার পর লোকেরা আমার বহিরাগত হয়েছে, বাংলায় কথাটাই জিজ্ঞেস করছেন না, একেবারে আমি কথাটা জিজ্ঞাসা করি। আচ্ছা আপনি বলছেন, আমি বলছি শুনুন, আসলে কি জানেন, আপনি চান বা না চান, দর্শক চান বা না চান, বিকেল পাঁচটার সময় আমার টিভি চালালে আপনার ড্রয়িং রুমে আমি ঢুকে পড়ি, আপনার অন্দরমহলে আমি ঢুকে পড়ি, সে কারণে আমি সবার, হ্যাঁ আমার আমার গ্রহণযোগ্যতা সবার, আমি সবার বাড়ির ড্রয়িং রুম ম্যান, তো আমার একটা ওই, আর আমি না ওই রকমভাবে পারি না, শিল্পী হিসেবে আমি একটু আলাদাভাবে থাকবো, এটা আমার হয় না, ওই জন্যই হয়তো আমি একটু নেক্সট জোন নেবার হিসেবে থাকতে চাই মানুষের কাছে। না আমি অন্য একটা প্রশ্ন করতে চাইছিলাম, আমার প্রশ্নটা ছিল যে অন্য অনেকেই বলে যে অন্য ফিল্ড থেকে যারা রাজনীতিতে আসে রাজনীতির প্রতি তাদের দায়বদ্ধতা অনেকটা কম থাকে, কারণ আমরা মানে উত্তরপাড়ার ক্ষেত্রে আমি যদি বলি, আমরা দেখলাম যে সাংবাদিক প্রবীর ঘোষাল তিনি তৃণমূলের টিকিটে জিতলেন, তারপরে বিজেপিতে চলে গেলেন, আপনিও যে ভবিষ্যতে এরকম কিছু করবেন না, মানে এই ভরসাটা আপনি কিভাবে দিচ্ছেন এখানকার মানুষকে? আমি দেখুন, আমি দেখুন আজকে থেকে এখানে থাকা শুরু করেছি, এছাড়া তো রোজই যাতায়াত করছিলাম, এবং সব থেকে বড় কথা কি জানেন তো, এটা ব্যক্তি বিশেষে নির্ভর করে, আমি থাকবো না পালিয়ে যাব, এবং দেখুন আপনার যদি আমাকে একটু বিশ্লেষণ করেন বা আমাকে যদি একটু নজরদারি করেন তাহলে দেখবেন আমি কিন্তু ডিরেক্ট রাজনীতিতে এত বছর আসিনি, তৃণমূলেরও 10 বছরের জামানায় আমি আসিনি, আমার কোনো লালালো নীলালো মানে আমার দরকারও নেই, আমি চাইও নি, আমি কোনো সরকারি কমিটিরও মেম্বার ছিলাম না, চলচ্চিত্র হোক নাটক হোক যাই হোক আমি তারও মেম্বার ছিলাম না, তো আমার এই ক্রাইসিস টাইমটাতে মনে হয়েছিল যে এসে পাশে দাঁড়ানোর দরকার, তো আমি যদি সুখের পায়রা হতাম তাহলে তখনই দানা খেতে পারতাম, আমি লড়াইয়ের সময় এসেছি বলে আমার মনে হয় লোকেরা বুঝতে পারবেন আমি পালিয়ে যেতে আসি। এখানে যখন যাচ্ছেন মানে বেশ অনেকদিন হয়ে গেল প্রচার করছেন, আপনি তো প্রথমে বললাম মানুষের পালস বোঝেন, কী মনে হচ্ছে জিতবেন? এই জিতা হারাটা না জানবেন জনতা জনার উপর নির্ভর করে, যারা আমার কাছে সেলফি তুলছে তারাও যে আমার ভোট দেবে তা নয়, আমি দেখছি বিজেপির র্যালি বা বিজেপির ওখানেও যারা লোকরা বসে আমার দিকে হেসে ফেলছে, বিরোধী পক্ষ হওয়া সত্ত্বেও আমার দিকে তাকিয়ে হেসে ফেলছে, তথা বাম মোর্চার লোকজন আমার দিকে তাকিয়ে হাসছে, এর মানে তা নয় যে ভোটটা আমায় দেবেন, কিন্তু আমার মনে হয় গ্রহণযোগ্যতা বলে তো একটা বিষয়বস্তু থাকে, লেটস হোপ ফর দ্য বেস্ট, আমি জেতা হারায় বিশ্বাস করি না, সবটা মানুষের জনমানুষে আমায় যদি তারা এতটুকু ভালোবেসে থাকেন ভরসা করে থাকেন তাহলে আমাকে ভোট দেবে।
আচ্ছা, দলের মধ্যে যে সবাই আপনার পক্ষে থাকবে বা এখানকার সব মানুষই সমর্থন করবে সেটা তো আপনি একেবারে এক্সপেক্ট করেন না, আপনি সেটা প্রথমেই পরিষ্কার করে বললেন। তো এই বিরোধীদের কাছে টানার, আপনি তো আপনার মধ্যে দারুণ সেই দক্ষতা রয়েছে মানুষের মন জয় করার, তাদেরকে বশ করার এরকম কোনো কৌশল এই মুহূর্তে প্রয়োগ করছেন? দেখুন, আমি একটা কথা বলছি, সবসময় সেই কৌশল তো আমার প্রয়োগ করতেই হয়, সবাইকে কাছে টানার চেষ্টা করি। মনে করি যে দেখুন, একটাই সংসার, সংসারে খুটখাট লেগেই থাকতে পারে, ছোটো কাকা ছোটো ভাইপোকে নাও দেখতে পারে, বর্দার সঙ্গে মেজদার সম্পর্ক ভালো নাও হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের এখন 2021 যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতা তো একটাই, তার তলায় থেকে সংসারিক অশান্তি না করে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সারা সংসারটাকে এক হতে হয় না? একটা মানুষের বিপদ হলে যা হলে সারা সংসার হঠাৎ করে এক হয়ে যায়, সেরকমভাবেই আমাদের এক হওয়া দরকার আছে এবং আমরা সেভাবেই লড়ছি। কি মনে হচ্ছে দিদি, আপনারা বলছেন যে খেলা শুরু হবে, খেলা হবে, খেলা শুরুও হয়ে গেছে, আপনারা বলছেন সেখানে প্রধানমন্ত্রী এসে বলছেন খেলা শেষ, শেষ হয়ে গেছে কি খেলাটা? না, আমরা তো বলছি খেলা হবে, ওনারা তো খেলা শুরু করে দিয়েছে নির্বাচনের আগে, ইডি সিবিআই শুরু হয়ে গেছে, এখানে একটু ফ্লেক্স ছাড়াও শুরু হয়ে গেছে, এবার ইত্যাদি প্রভৃতি জানানো শুরু হয়ে গেছে, এসে বলছে খেলা শেষ, আমরা বলছি খেলা হবে, আমাদের এখনও খেলা শেষ হয়নি, আমরা এখনো হাফ টাইম অব্দিও যাই, খেলা চলছে, আপনাদের খেলা শুরুই করিনি, খেলা হবে। সেটা কবে থেকে হবে দেখা যাক, লেটসি, যেদিনকে আমার রেফারি বাঁশি বাজবে সেদিনই খেলা হবে। আচ্ছা, এটা তারকা প্রার্থীদের বিরুদ্ধে একটা কমন অভিযোগ থাকে, আপনি অনেকবার নিশ্চয়ই এই প্রশ্নটা ফেস করেছেন যে তারা যদি জিতে যায় একবার তারপরে তাদের আর কেন্দ্রে দেখা যায় না, আপনি এই অভিযোগটা খণ্ডাতে পারবেন যদি আপনি জিতে যান? আমি তো আপনাকে তাই বললাম যে এই যে আজকে ভোটভাড়া নিয়েছি বা যেখানে থাকি আজকে, সেটার কারণটা হলো না, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিগত দুজন বিধায়ককে এনারা কেউ পান, মানে কাছে পান বা পাশে থেকে কাজ করার মতো। হ্যাঁ, আমি জানি না, যদি বিধায়ক হই আমার সবসময় ইচ্ছে তাদের পাশে থেকে কাজ, মানে এখানকার মানুষ প্রতিদিন কাঞ্চন মল্লিকে সকালবেলা বাজার করতে দেখতে। হ্যাঁ, দেখুন আমি একটা কথা বলি, কিন্তু উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে কিন্তু পুরুলিয়া নয়, এখানে তো বালিব্রিজ বেরোলেই কলকাতা, আর এখানে হাজার হাজার আমার ইন্ডাস্ট্রি ইচ্ছে যে মেয়েরা এখান থেকে ডেলি ম্যানেজারি করে কাজ করে, এখান থেকে 40 মিনিট লাগে কলকাতা, কিন্তু এখান থেকে কাজ করাটা খুব একটা দুরূহ বা শক্ত কাজ নয়। যদি জিততে না পারেন তাহলেও কি থাকবেন উত্তরপাড়ার মানুষের সঙ্গে? যদি জিততে না পারি তাহলে উত্তরপাড়ার মানুষের সঙ্গে থাকবো আমি জানি না, যদি না জিনি বিরোধীরা আমায় থাকতে দেবেন কিনা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো, তৃণমূল কংগ্রেসের পাশে থাকবো। আমি হেরে যাওয়া মানে এখানটায় হেরে গেলাম বলে পরে, মানে নেতাজি স্পোর্টিং ক্লাবে হেরে গেলাম বলে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে যোগ দেবো সেমি আমি। আর আমরা তো করোনা পরিস্থিতির মধ্যেই রয়েছি আর সংক্রমণ তো বাড়ছে ক্রমশ, সেই ব্যাপারটা মাথায় রেখে কি আলাদা কোনো সতর্কতা নিচ্ছে? সেইটা তো এখন ইলেকশন কমিশনও একটা নতুন আচরণ বিধি আনছে, আপনারা জানেন কিনা জানি না, যে একেবারে জেলযোগ্য অপরাধ হয়ে যাবে, ওই বাচ্চাদের আদর করা, হ্যান্ডশেক করা, আলিঙ্গন করা বা সেলফি তোলা। এবার বুঝতে পারছেন যেটা আমার ক্ষেত্রে কী হতে পারে, মানে আমি তো লোককে বলে লোকরা আবার বলছে ও বড়ো বড়ো ঘ্যাম দেখাচ্ছে, বড় আর্টিস্ট হয়ে গেছে, হাত মেলালে কষ্ট হয়, আপনি কী করে বুঝবেন তাকে? নিজেদের বাচ্চাকে কোলে তুলে তারা একটা ছবি তুলুন, আসুন একটা সেলফি তুলুন। এবার দেখুন, এটা না মানুষের একটা বোধের ব্যাপার থাকে, আমি যদি বলি না 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 আগুন স্যার বড় আর্টিস্ট, হ্যাঁ এত ঘ্যাম বেড়ে গেছে, দেখবো ভোটের সময় দেখবো, এবার তাহলে আমাকে কী করতে হয় না, আচরণবিধিটা আমি যখন যাচ্ছি এটা খুব প্র্যাকটিক্যাল যে আমাকে লিখে নিয়ে যেতে হবে যে ইলেকশন কমিশনের আচরণবিধি, কারণ আমি কানাইপুরে গেছি সেখানে আমি 500-600 লোক পিল পিল করে দৌড়চ্ছে পাশে, কাকে আটকাবে, কী করবেন সেখানে? তাও আমি চেষ্টা করছি, আমি সবসময় হেঁটে পায়ে হেঁটে আমি দৌড় টু দৌড় করেছি, এখন বাধ্য হয়ে আমাকে এই ফাঁকা টোটোতে উঠে, আমি জিপ টিপে উঠে হাত নাড়াতে বিশ্বাসও করি না, ওই টোটোতে উঠে পড়ছি, কারণ তাতে যদি একটু লোকজন কম হয় সেই, মানে কম হয় মানে আমার কাছে কম আছে। অনেক ধন্যবাদ। Thank you so much.